নমস্কার 24 আওয়ার্স নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অরণী। শুরুতেই চোখ রাখবো হেডলাইনসে। ঢাকুরিয়া ব্রিজের পর এবার হাওড়া স্টেশনে ইঁদুরের দৌরাত্ম্য। মালদায় উদ্ধার 4,62,00,000 টাকার মূল্যের জাল নোট। কন্যা সন্তান জন্মানোয় খুন করা হলো মাকে। চিংড়ি খেতে পারবেন না মুসলিমরা, ফতোয়াজারি মৌলবাদীদের। আসছে বিস্তারিত খবরে। ঢাকুরিয়া ব্রিজের পর এবার হাওড়া স্টেশন, মুশিককুলের দৌরাত্ম্য সর্বত্রই। ঢাকুরিয়া ব্রিজের পর এবার হাওড়া স্টেশন, মুশিককুলের দৌরাত্ম্য সর্বত্রই। হাওড়া স্টেশনের তলায় লাইনের পাশে বড় বড় গর্ত করে সুড়ঙ্গ তৈরি করে দাপিয়ে বেড়াচ্ছে ইঁদুর। যাত্রীদের উচ্ছিষ্ট খাবার খেয়ে দ্রুত বংশবৃদ্ধিও হচ্ছে তাদের। বিশেষজ্ঞদের মতামত, লাইনের পাশে সুড়ঙ্গ তৈরি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্ল্যাটফর্ম সহ রেল লাইনও। ইঁদুরের দৌরাত্ম্যের কথা স্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মালদায় উদ্ধার 4,62,00,000 টাকার জাল নোট। ফের মালদায় উদ্ধার জাল নোট। এনআইএ জালে দুই যুবক। গোপন সূত্রের খবর পেয়ে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বৃহস্পতিবার দুই যুবককে আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 4,62,000 টাকার জাল নোট। সবই 2,000 টাকার নোট। ধৃত দুই যুবককে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এনআইএ। ধৃত সন্তোষ মণ্ডল ও পিন্টু মণ্ডল দুজনেই মালদার কালিয়াচকের বাসিন্দা। এর আগে 31 ডিসেম্বর মালদার বৈষ্ণবনগর থেকে 6,00,000 টাকার জাল নোট উদ্ধার করা হয়। 2017 সালে জাল নোট পাচারের অভিযোগে মালদায় 34টি মামলা হয়। গ্রেফতার করা হয় শতাধিক জনকে। উদ্ধার হয় কয়েক কোটি টাকার জাল নোট। নতুন বছর শুরু হতে না হতেই আবারও সেই মালদা থেকেই উদ্ধার জাল নোট। গ্রেফতার এবার দুই পাচারকারী। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। হাওড়ায় জমি নিয়ে বিবাদ। অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত ওসি সহ 7 পুলিশ কর্মী। জমি সংক্রান্ত বিবাদের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ ধারালো অস্ত্র, রড ও লাঠির আঘাতে গুরুতর জখম থানার ওসি, এএসআই সহ 7 পুলিশ কর্মী। হাওড়ার শ্যামপুর থানার এলাকার গড়চুমুকের ঘটনা। জানা গিয়েছে ওই এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যেই বিবাদ চলছিল। গতকাল কয়েকটি বাড়িতে ভাঙচুরও ঘটে। এই নিয়ে স্থানীয় শ্যামপুর থানার অভিযোগ দায়ের হলে ওসি সুমন দাসের নেতৃত্বে অভিযুক্তদের গ্রেফতার করতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় 20-25 জন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে আচমকা তাদের উপর চড়াও হয়। মারধরের জেরে ওসি সুমন দাস ও এসআই তরুণ পুরকায়েত মারাত্মকভাবে জখম হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তবে আক্রান্ত ওসির অবস্থা সংকটজনক। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। জানা গিয়েছে মাথার পিছনে বাঁশ দিয়ে আঘাতের ফলে সুমনবাবুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সিটি স্ক্যানে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে বলেও জানা গিয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন তার সিভিয়ার ট্রমাটিক ব্রেন ইঞ্জুরিও হয়েছে, ফলে এখনই অস্ত্রোপচার সম্ভব নয়। তার চিকিৎসায় 9 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 72 ঘন্টা তাকে রাখা হবে নজরদারিতে, তারপর নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। সমীর পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। শুক্রবারের পর শনিবারেও উত্তপ্ত হাওড়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়। টিচার ইনচার্জের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সামিল অভিভাবকরা। শুক্রবারের পর শনিবারেও উত্তপ্ত হাওড়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়। টিচার ইনচার্জ মালিকা ভট্টাচার্যকে পদত্যাগের দাবিতে তুমুল বিক্ষোভ দেখান পড়ুয়া ও অভিভাবকরা। সূত্রের খবর অনুযায়ী একই বিল্ডিংয়ে বেআইনিভাবে চলছিল হিন্দি মাধ্যম স্কুলটিও। সেই নিয়েই অভিযোগ জমা পড়ার পরই তড়িঘড়ি সেটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। শুক্রবার সকালে ছাত্রীরা স্কুলে এসে দেখে যে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ও টিসি নিয়ে তাদের অন্য স্কুলে ভর্তি হতে বলা হয়েছে। কিন্তু 2016তে পরিদর্শক তৎকালীন টিচার ইনচার্জকে এই বিষয়ে নির্দেশও দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রঙিন বোরখা পরার নিষেধাজ্ঞার পর এবার মৌলবাদীদের নতুন ফতোয়া জারি। চিংড়ি খেতে পারবেন না মুসলিমরা। ব্যাংক কর্মীকে বিয়ে, রঙিন বোরখা পরায় নিষেধাজ্ঞার পর এবার নয়া ফতোয়া জারি মৌলবাদীদের। হায়দ্রাবাদের ইসলামীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়া নির্দেশ দিয়েছে, চিংড়ি মাছ হারাম, মুসলমানরা খেতে পারবেন না। 142 বছর বয়সী এই প্রতিষ্ঠানের প্রধান মুফতি মোহাম্মদ আজিমউদ্দিন 1 জানুয়ারি এই ফতোয়া জারি করেছেন। ইসলামীয় নিয়মে খাবার 3 রকম, হালাল যা আইনিভাবে সিদ্ধ, হারাম যা খাওয়া উচিত নয় ও মাকরুহ যা পুরোপুরি নিষিদ্ধ। যদিও অনেক মৌলবাদী এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাজস্থানের বায়ুসেনা ঘাঁটিতে ঢুকতে গিয়ে ধৃত পাকিস্তানের পাসপোর্ট ও ভিসা সহ এক ব্যক্তি। রাজস্থানের জয়সলমীরে বায়ুসেনা ঘাঁটিতে ঢোকার চেষ্টা করায় গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানের পাসপোর্ট ও আধার কার্ড। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জয়সলমীরের কোতোয়ালি থানার স্টেশনে হাউস অফিসার দেরাবর সিং বলেছেন, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পুরখা রাম। তিনি পাকিস্তান থেকে এদেশে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থী। দীর্ঘদিন ধরে তিনি ভিসা নিয়ে ভারতে আছেন। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। রাম ও তার পরিবারের লোকজন জয়সলমীরে থাকেন। তার কাছ থেকে যে আধার কার্ড পাওয়া গিয়েছে সেটিতে শ্রী গঙ্গানগর জেলার ঠিকানা রয়েছে। রাম কিভাবে আধার কার্ড পেলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সোপারে জঙ্গি হামলায় মৃত্যু চার পুলিশ কর্মীর, যদিও কোনো জঙ্গি সংগঠনই এ ব্যাপারে দায় স্বীকার করেনি। সোপারে জঙ্গি বিস্ফোরণে চার পুলিশ কর্মীর মৃত্যু। জম্মু এবং কাশ্মীরের বারামুলা জেলায় সোপারে শহরে শনিবার জঙ্গি হামলায় নিহত হয়েছে চার পুলিশ কর্মী সহ জখম আরও দুই। সূত্রের খবর, সোপারের বাজারের কাছে একটি পুলিশ টহলদারি দখলকেই নিশানা করেছিল জঙ্গিরা। তীব্র বিস্ফোরণের ফলে তিনটি দোকান ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে, যদিও এই হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন। সমগ্র এলাকা ঘিরে কড়া নিরাপত্তা বলয় আড়শাট করা হয়েছে, তল্লাশি চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। দমদম 4 নম্বর ওয়ার্ডে কিশোর সংঘ ক্লাবে কলাভূমির পক্ষ থেকে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত হলো এক অঙ্কন প্রতিযোগিতা, আর সেখানেই পৌঁছে গেছিল 24 আওয়ার্স টিভির ক্যামেরা। দমদম 4 নম্বর ওয়ার্ডে কিশোর সংঘ ক্লাবে কলাভূমির পক্ষ থেকে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিশেষ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি গৌতম হালদার। এই অঙ্কন প্রতিযোগিতা চলবে 5 থেকে 7 জানুয়ারি অবধি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন হাজারেরও বেশি প্রতিযোগী। এতে এলাকাবাসীরাও খুবই উচ্ছ্বসিত যে তাদের এলাকাতে এত বড় একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কি বলবো, কিশোর কিশোরীরা তারা বসে ছবি আঁকছে আপন মনে। এটা পৃথিবীর কোন লোকের ভালো লাগে না। আপনি যদি জানা থাকে আমাকে জানিয়ে দেবেন, আমি তাদের দলভুক্ত করে নেব। আসলে এমন সুন্দর একটা ছবি যে কিশোর কিশোরীরা তারা আপন মনে ছবি আঁকছে, এই ছবিটা ভালো লাগবে না এমন মানুষ এখনও জন্মায়নি, আগেও কখনো জন্মায়নি, এখনও পর্যন্ত জন্মায়নি। আমি তাদের দলে আর কলাভূমির এই প্রচেষ্টা 25 বছর ধরে এটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আর এর এই নেপথ্যে যারা এই কলাভূমির ঠেকনা দিয়ে আছে, হ্যাঁ, তাদের তো আমার লুকিয়ে লুকিয়ে সালাম, কারণ তারা তো লুকোনো থাকে। এই যেমন গৌতম হালদার, হ্যাঁ, কাজ করে এত, অথচ তাকে খুঁজে পাওয়া যায়। চুপার রুস্তম আছে, সেই জন্য সবার প্রিয় সে। আবার মানে বাড়িতে বাড়িতে গিয়ে সব খবর নেয় কে কেমন আছে না আছে, বসে একটু মাসিমা কাকিমা একটু চা খাবো, মানে একদম ঘরের লোকের মতো। তো আজকে সে পাড়ার লোক, তো সেই জন্যে এলাকার সব মানুষ তার প্রিয়। কেন না, সে সবার প্রিয় বলে সবার জন্যে ভাবে। আর এই যে কলাভূমির জন্য যে তার একটা সাংস্কৃতিক মানে মনন, আর যেহেতু আমি সংস্কৃতির মানুষ সেই জন্য আলাদাভাবে তাকে আমার স্যার না, নতুন বছরের জন্য আমার শুভেচ্ছা রইল আপনাদের সবার কাছে। আপনারা সবাই ভালো থাকুন, নতুন বছরটা আপনাদের সুন্দরভাবে কাটুক, সুখে থাকুন, আনন্দে থাকুন। ছবি আঁকুন আমি এই পাড়াতে আগে থাকতাম, ফলে 25 বছর ধরে এরকম একটা বড় মহাযজ্ঞ করে চলেছে কলাভূমি, এটা আমি জানতাম না। আজকে গৌতম হালদার আমার খুব প্রিয় ভাই, আমার কলেজেরই খুব খুব কাছে ছেলে, এবং সমাজ যে ধরনের কাজ করবে তাতে উৎসাহিত করে বাবা। এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যে এতগুলো শিশু কিশোর এইভাবে মুগ্ধ হয়ে ছবি আঁকছে, এবং এই ছবি আঁকাটা খালি না, এই যে এতগুলো পরিবার তার সাথে যুক্ত হয়ে গেল, এটা কলাভূমির একটা বড় প্রাপ্তি। এবং আমাদের যে সমস্ত সম্বর্ধিত করা হলো, যে সমস্ত উপহারগুলো দেওয়া হলো, তারা প্রত্যেকটা কলাভূমির ছোটো বড়ো মাঝারি শিল্পীদের তৈরি করা অন্তরের তৈরি, এটা একটা বড় প্রাপ্তি আমাদের। আর ছোট বড় কলম তুলি ছবি এঁকে যাও, এ ছবি স্বপ্নেরই
এ ছবি সমাজে, এ ছবি আমার, এ ছবি তুমি সৃষ্টি করছে, ধন্য করছে জন্মভূমি কলাভূমি। ধন্যবাদ। আমাদের এটা রজতজয়ন্তী বর্ষ, সেই উপলক্ষে আমরা তিন দিন ধরে এই বর্ষ প্রথম উদযাপন করতে চলেছি। গতকাল আমাদের প্রথম দিন হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন, আগামীকাল শেষ দিন। দ্বিতীয় দিনে আমরা এই আঁকা প্রতিযোগিতা রেখেছি। আজকে আমাদের প্রায় 1000 প্রতিযোগী আছে, 1000-এর উপর হয়ে গেছে। আমরা 2 মাঠ জুড়ে এই প্রতিযোগিতা করছি। সবাই আমাদের স্টুডেন্ট, আমাদের 3 শাখা আছে, একটা আমাদের এখানে পাইকপাড়া, একটা দত্তপুকুর, একটা লেক গার্ডেন, 3 শাখা মিলিয়ে তার ছাত্রছাত্রীরা এইসব এঁকেছে। আমি প্রথম কথা বলি, পার্শ্বজিৎ সামন্ত একজন খুব ভালো শিল্পী, এবং এর শিল্পসত্তার বহিঃপ্রকাশ হচ্ছে এই নিজেকে সম্পূর্ণভাবে বিকশিত করছে এত ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে অঙ্কন শিক্ষণের মাধ্যমে। এর যে কলাভূমি সংগঠনটা, এই সংগঠনটা 25তম বর্ষ পার করেছে, তা এদেরকে শুভেচ্ছা জানাই। এবং এ যেরকমভাবে আন্তরিকভাবে সম্পূর্ণ সহমর্মিতার সাথে ছোটো ছোটো বাচ্চাদেরকে শুরু করে শিক্ষানবী বহু ছাত্রছাত্রী আছে যারা বর্তমানে এই অঙ্ক আঁকাকে কেন্দ্র করে তারা জীবনের যে প্রতিষ্ঠিত। তাই আমি পার্শ্বজিতের এই এত ভালো উদ্যোগ এবং এত কলাভূমির যে এত বড় আজকে মূল্য আকারে ধারণ করেছে, সে কারণে সমস্ত কৃতিত্ব পার্শ্বজিতের। আমি পার্শ্বজিতকে ধন্যবাদ জানাই, তো এরকম ধরনের একটা সংগঠনকে তিল তিল করে গড়ে তুলেছে এবং মানুষের কাছে প্রকাশ করেছে, এটা পার্শ্বজিতের সবথেকে বড় কৃতিত্ব। সমীর পাল ও বিশু অধিকারীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স নিউজের সময় এখন ছোট্ট একটি বিরতির। ওয়েলকাম ইয়ার এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড, অথরাইজ কাস্টম হাউস এজেন্ট, ইন্টারন্যাশনাল ফ্লাইট ফরওয়ার্ডস। আমাদের অফিস 7/1B তিলজলা রোড, কলকাতা 700046। আমাদের ফোন নাম্বার 0332289269422। আমাদের মেল আইডি welcomeairexpress13@yahoo.co.in। আমাদের ওয়েবসাইট www.welcomeairexpress.com। KSS Tour and Travels India Private Limited, कारवान सैयद उस साजदीन की तरफ से 2018 में उमरा करने वालों के लिए एक सुनहरा मौका। KSS Tour and Travels की हमारी पैकेज है मार्च 2018 में ₹30,000, अप्रैल 2018 में ₹30,000 और माह रमजान के मौके पर भी सिर्फ ₹30,000। हमारी कंपनी KSS Tour and Travels बहुत दिनों से ये काम बखूबी निभा रही है। जो उमरा करने के बाद वहां से वापस लौट कर आए हैं, वो दिल से शुक्रगुजार हैं KSS Tour and Travels कंपनी के। हमारे तरफ से कोई शिकायत नहीं, फर्स्ट क्लास ज्यारत हुई। आप कौन से काफिले में गए हैं पहले? KSS कारवान सैयद साजिदीन जी, आशूरा। माशाल्लाह, हमारे बहुत अच्छे ज्यारत हुए भाई, हमारे तरफ से कोई शिकायत नहीं। पूरे ज्यारत कर ले गए, वापस खुशी खुशी से मेलो मिलाप के साथ वापस आए। होटल्स और अकोमोडेशन और मकामी ज्यारतें बहुत अच्छे थे, होटल्स भी, इंटरनेशनल होटल भी था एक जगह। हमारी कंपनी के जानिब से खाना, रहना और सवारी की भरपूर सहूलियत भी दी जा रही है, और वापसी इंशाअल्लाह 5 रमजान को होगी। मौलाना सैयद अली हुसैन कुम्मी, जिनका मोबाइल नंबर है 9176074069999, सैयद मोहम्मद आफाक कॉन्टैक्ट नंबर है 9198310824 13, मौलाना जाफरयाब साहेब किबला इनका कॉन्टैक्ट नंबर है 9194094-7724। हमारी हेड ऑफिस है आंध्र प्रदेश, जहाँ का कॉन्टैक्ट नंबर है 08562233441, 9190521-47257। हमारा व्हाट्सएप नंबर है 9191219139398। আপনি কি সিনেমা, সিরিয়াল ও টেলিফিল্মে অভিনয় করতে চান? অভিনয়ের সুবর্ণ সুযোগ নিয়ে এলো নেহা ফিল্ম প্রোডাকশন। নেহা ফিল্ম প্রোডাকশনের জন্য নতুন মুখ চাই, অডিশন চলছে। আর দেরি না করে সত্বর যোগাযোগ করুন এই নাম্বারে 7980529332।
ফিরে এলাম বিরতির পর। কলকাতা আলিপুরে 74 নম্বর ওয়ার্ডে তৃণমূলের সভাপতি বিপ্লব মিত্রের উদ্যোগে আয়োজিত হলো একটি রক্তদান শিবির। রক্তদান মহোদ্যান, আর এই মহোদ্যানের কথা মাথায় রেখেই বছরের শুরুতেই কলকাতার আলিপুরের 74 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বিপ্লব মিত্রের উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল রক্তদান শিবিরের। সারা বছরই মানুষের পাশে থেকে নানান সমাজসেবামূলক কাজ করে থাকেন বিপ্লব মিত্র। এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বপন বন্দ্যোপাধ্যায় ও ইয়াসির হায়দার সহ বিশিষ্ট জনেরা। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই রক্তদান শিবিরে বহু মানুষ হাজির হন, স্বেচ্ছায় রক্তদানও করেন। উদ্যোক্তা বিপ্লব মিত্রের এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন বিশিষ্ট জনেরা। এই রক্তদান উৎসবের সভাপতি বিপ্লব মিত্র নেতৃত্বে আজকে যে এই প্রোগ্রাম নিয়েছেন, এই প্রোগ্রামে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিসই চাইছেন যে 365 দিন মানুষের পাশে থাকতে হবে। সেই মানুষের পাশে থাকার জন্য এই রক্তদান উৎসব। কারণ যদি কোনো সময় কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়ে, এ পজিটিভ, এবি পজিটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, এই রক্ত নেগেটিভ গ্রুপের রক্তটা আমাদের ভীষণ প্রয়োজন পড়ে। তাই আমরা মনে করি এই রক্তদাতা যারা আছে নেগেটিভ গ্রুপের রক্ত দেয় তাদের ধরে রাখতে হবে, তাদের নাম ফোন নম্বর রেখে দিতে হবে। পরে ভবিষ্যতে যদি কাউর ডাইরেক্ট রক্তর কাজে লাগে তখন সেটাই ইউজ করা উচিত। এটাই মনে হয়। দেখুন, আমি তো আমার জিনিস ভালো বলতে পারি না। 74 নম্বর ওয়ার্ড মমতা ব্যানার্জির জন্য এবং আমাদের যারা নেতৃস্থানীয় আছে তার জন্য আমাদের কর্মীরা উৎসাহিত এবং সবসময় তাদের কথা মনে রেখে আমরা সবসময় কাজ করি এবং কাজ করে আমরা যতটা সামর্থ্য আমরা এগিয়ে চলবার চেষ্টা করি। সোশ্যাল অ্যাক্টিভিটি বলতে আমাদের সারা বছর আমাদের কাজ করতে হয়, কেননা কিছুদিন আগেই একটা লিভার ট্রান্সপারেশন হলো। লিভার ট্রান্সপারের সময় একটা 7 মাসের বাচ্চা আমাদের কাছে এসেছিল বর্ধমান থেকে। সেই বর্ধমান থেকে আসার ফলে আমরা তার সে মুসলিম কিন্তু বাঙালিকে তার ইয়েটা রক্ত দিতে হবে আমাদের কাছে এসেছিল, কিন্তু 14 লাখ টাকার ব্যাপার ছিল, কিন্তু 14 লাখ টাকা দেওয়ার আমাদের ক্ষমতা ছিল না। সেই 14 লাখ টাকা আমরা কী করে জোগাড় করবো আমরা তাই ভাবছিলাম। তখন আমরা ববি হাকিমের কাছে যাই এবং ববি হাকিম তখন বলেন যে তুমি মমতা ব্যানার্জির কাছে যাও, মমতা ব্যানার্জির সমস্ত ব্যাপার তোমার দেখে নেবে। আমি বললাম মমতা ব্যানার্জি খুব ব্যস্ত আছেন, মমতা ব্যানার্জি একদিন হয়তো পারবেন, কেন উনি করে দেবেন সব কাজ, কিন্তু উনি একদিন সময় দিয়ে দিতে পারবেন, কিন্তু সবসময় তো সময় দিতে পারবেন না। সবসময় সময় দিতে পারবে তুমি, দিতে পারবে তুমি, আমাকে ব্যবস্থা করলে এক সপ্তাহের মধ্যে কিন্তু সেই জিয়াউল হকের যে বাচ্চা আছে তার জন্য আমরা রক্ত দিয়েছিলাম এবং সেই লিভার ট্রান্সপারেশন করেছিলাম এবং লিভার ট্রান্সপারেশন করে প্লেটলেট রক্তও আমাদের সাহায্য করতে হয়েছিল। 9,53,000 টাকা আমাদের এই মমতা ব্যানার্জির ফান্ড থেকে দেওয়া হয়েছিল এবং বাদবাকি ফান্ডটা আমরা কালেকশন করে আমরা এই ইয়েটা করেছি, কাজটা উদ্ধার করেছি। কিন্তু দুঃখের বিষয় কি, 7 মাসের বাচ্চা আমরা বাঁচাতে পারিনি, কেন চারদিক ঘুরে যখন এসছে তখন সেইটার আর কিছু ছিল না। পিজি হসপিটাল আমাদের জন্য প্রচণ্ড করেছে। অনেকে বলে গভর্নমেন্ট হসপিটাল কোনো কিছু সাহায্য করে না, কিন্তু গভর্নমেন্ট হসপিটাল আমরা দেখতে পেরেছিলাম সেই টাইমে আমাদের অনেক সাহায্য করেছে এবং সাহায্য করে, কিন্তু এটা ওপরওয়ালার ব্যাপার, ওপরওয়ালা যদি না চায় সেখানে কারো কিছু করবার থাকে না। আজকে এই বিপ্লব 74 নম্বর ওয়ার্ডে সারা বছরই প্রোগ্রাম নেয়, কখনো ব্লাড ডোনেশন, হেলথ ক্যাম্প, শুধু তাই নয় এবং বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে নানান ধরনের প্রোগ্রাম করে। তো আমি খুবই খুশি এবং আনন্দিত যে আজকে বিপ্লব যেভাবে লড়াই করছে এই 74 নম্বর ওয়ার্ডে, আমরা খালি ওর পাশে দাঁড়াচ্ছি, এছাড়া আমরা বিশেষ কিছু সহযোগিতা করতে পারি না। আমার পাশের ওয়ার্ড 73 নম্বর ওয়ার্ড, 73 আর 74 পাশাপাশি। তবে আমি এইটুকু আশা যে এই রক্তদান শিবির একটা বিরাট মহৎ কাজ, ভালো কাজ, কারণ এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় সেবা। কারণ এক ফোঁটা রক্তের জন্য অনেক মুমূর্ষু রোগী প্রাণ হারায়, সেখানে যদি এক বোতল রক্তের অভাবে যদি প্রাণ আনায়, এটা আমরা যেহেতু একটা দল করি সেটা আমাদের কাছে খুবই লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। আমরা চাই
যে এই রক্তের অভাবে যাতে কোনো রুগী মারা না যায়, তার আত্মীয় পরিজন যেন সারা রাত কলকাতা শহরে ঘুরে রক্ত না পান, এটা আমাদের কাম্য নয়। সেই জন্য এই 74 নম্বর ওয়ার্ড যারা এখানে বাসিন্দা নাগরিক আছেন, আমার আশা এবং বিশ্বাস তাদের পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, ওনারা এই তৃণমূল কংগ্রেসের অফিসে যোগাযোগ করবেন। এখানে বিপ্লব আছে, এখানে কাউন্সিলর আছে, তারা নিশ্চয়ই পাশে থেকে তাদের যতদূর সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করবে যাতে তার পরিবারকে কিছুটা সাহায্য করতে পারে এই রক্ত দিয়ে। আমি আশাবাদী যে আমরা যখনই সারা পশ্চিমবঙ্গে যে কোনো ডিস্ট্রিক্টে যাই, আমরা বলি যে সারা বছর যে প্রোগ্রাম হোক না হোক, অন্তত একটা ব্লাড ডোনেশন ক্যাম্প যেন তারা করে, কারণ সারা পশ্চিমবাংলায় একটা সময় আসে যখন বিরাট রক্তের একটা হাহাকার থেকে যায়। কিছুদিন আগে আপনারা জানবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা কর্পোরেশন, কলকাতা পুলিশ এবং আমাদের দলের বিভিন্ন ওয়ার্ডকে নির্দেশ দিয়েছিলেন যে একটা করে রক্তদান শিবির করার জন্য। আমরা প্রত্যেকে করেছিলাম এবং প্রশাসন থেকেও করেছিলেন, কর্পোরেশন থেকেও করেছিলেন। এই রক্ত ব্লাড ব্যাঙ্কে আছে, আমাদের ব্লাড ব্যাঙ্ক বারবার একটা পরিকল্পনা চলছে, কারণ সমস্ত কিছু সেই ব্লাড ব্যাঙ্কে ধরে রাখা যাচ্ছে না, ব্লাড ব্যাঙ্কটা খুবই ছোট। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে একটা বড় ব্লাড ব্যাঙ্ক যাতে কোনো রক্ত অপচয় না হয়, নষ্ট হয়, যাতে রুগীর স্বার্থে সেই ব্লাডটা কাজে রাখে। তাই আজকে আমি এই 74 নম্বরে আসতে পেরে আমি বিপ্লবকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আগামী দিনে ও আরও ভালো করে বড় করে কাজ করতে পারে। আমাদের এখানে এফেক্ট প্রচুর, দেখতেই পাবেন কত মেয়েরা রয়েছে আমাদের এখানে। তো আমরা এখানে সারা বছরই কিছু না কিছু আমাদের এরকম সামাজিক কাজ চলে, তো এই ব্লাড ডোনেশনটা হচ্ছে সবচেয়ে অন্যতম আমাদের এখানে। মোটামুটি বস্ত্র বিতরণ হয়, তারপর বাচ্চাদের ছোট 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 বাচ্চাদের জামা কাপড় টামা খুব দেওয়া হয়, খুব উৎসাহিত করে এইসব কাজ করার জন্য, সামাজিক যে কোনো কাজ ওনাকে পাই। আমি ভালো অনুষ্ঠান করে থাকে, এবছর আমারও আমন্ত্রণ পেয়ে এখানে আসে ভালোই লাগছে। আর এই ধরনের সমাজসেবামূলক অনুষ্ঠান প্রত্যেক ব্লকে ব্লকেই হচ্ছে, এবং আপনারা জানেন যে আমাদের সপ্তাহব্যাপী কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমস্ত ব্লককেই নির্দেশ দিয়েছেন যে রাজনীতির সঙ্গে সঙ্গে রাজনীতি কর্মসূচিও যেমন পালন করা হবে, সমাজসেবামূলক এই ধরনের কর্মসূচিও মানুষের জন্য পালন করতে হবে। সেই জন্যই তার সুন্দর অনুষ্ঠানও বরাবরই করে থাকে, এবারেও করেছে, খুবই ভালো অনুষ্ঠান, তাই ঘুরে গেলাম, ভালো লাগলো। সব থেকে আগে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ দেবো কি উনি আমাদের সবাইকে বলেছেন এই রক্তদান শিবির করতে। তো আমরা সবসময় দেখি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমরা রক্তদান শিবির করি ওনার আদর্শে। আর আজকে আমাদের 74 ওয়ার্ডের যে রক্তদান শিবির বিপ্লব দার, এটা ইনিশিয়েটিভ, তো উনি যখনই ডাকেন আমি সবসময় ওনার প্রোগ্রামে থাকি, উনি অনেক সোশ্যাল প্রোগ্রাম করেন। আর এই রক্তদান শিবির একটা এত ভালো একটা ইনিশিয়েটিভ, কেন অনেকজনের রক্তর অনেক অভাব অনেক থাকে, আর আমি নিজেই রক্ত দিই, আর আমি বলবো কি এটা অনেক ভালো ইনিশিয়েটিভ, কেন অনেকজনের আমরা লাইফটা বাঁচাতে পারি। আর কে রক্ত সব থেকে এখন যে সম্প্রতি একটা যে সেন্ট্রালে যে একটা চলছে, তো রক্তদান শিবির করে আমার যে আমি রক্ত দিচ্ছি, যে আমার ভাই রক্ত দিচ্ছে, আমি ইয়াসের যা তনুল রক্ত দিয়ে, এটা রক্তর কোনো সীমা নেই, এটা মুসলমানের রক্ত যা হিন্দুর রক্ত, রক্ত রক্ত হয়। তো এটাই বলবো কি এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ, আর বলবো আপনারা এত ভালো কাজ করছেন, ওনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন দেবো, আর নতুন বছরের সবাইকে অনেক অনেক ভালোবাসা। একটাই কথা বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ। সমীর পালের রিপোর্ট, 24 hours TV। পেট্রোলিং এর সময় দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিশ কর্মী সহ আরো দুজনের, ঘটনাস্থল পুরুলিয়া। পেট্রোলিং এর সময় দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পুলিশ কর্মী সহ আরো তিনজনে, ঘটনায় আহত হয়েছে আরো এক পুলিশ কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আশরা থানার থানারার কাছে 32 নম্বর জাতীয় সড়কের উপরে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে গাড়িতে করে পেট্রোলিং করছিল আশার থানার পুলিশ কর্মীরা, সেই সময় টয়লার তাদের গাড়িতে ধাক্কা মারে, এর ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার ফলে উল্টে যায় ট্রলারটিও। দুর্ঘটনায় মৃত্যু হয় ASI অরফ জেল কনস্টেবল রামনাথ মাহাতো সহ গাড়ি চালক সহদেবের। গুরুতর আহত হন পুলিশকর্মী অনিল তামাগম।
বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বহুদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আধার নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আধার সংক্রান্ত বিষয় নিয়ে আরও সতর্ক থাকতে বললেন তিনি। সহজেই হাতের নাগালে আধার তথ্য চলে আসা সংক্রান্ত খবরে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য চুরি ও গোপনীয়তা লঙ্ঘন করতে তিনি মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন। শুক্রবার ফেসবুকে মমতা লেখেন, প্রথম থেকেই আধার গোপনীয়তা লঙ্ঘন নিয়ে সরব হয়েছেন তিনি। একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন তথ্যের নিরাপত্তা ও সুরক্ষার জন্য। নিশ্চিত্র ব্যবস্থা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। অল্প টাকা দিয়েই ভুয়ো সংস্থার মাধ্যমে আধার তথ্য সহজেই হাতে চলে আসছে। তিনি বলেন, এটা যদি সত্য হয় তাহলে তা ব্যক্তি গোপনীয়তা ও তথ্য সুরক্ষার পক্ষে বিরাট সমস্যার কারণ। এই প্রেক্ষিতে দেশবাসীর উদ্দেশ্যে আর্জি জানান মুখ্যমন্ত্রী। বলেন, আমি দেশের সকল নাগরিকের কাছে আরও সতর্ক ও সাবধান থাকার অনুরোধ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সাগর সফর থেকে ফিরে এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 9 জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি। সাগর সফর থেকে ফেরার পর আলিপুরদুয়ারে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 9 জানুয়ারি আলিপুরদুয়ারে সুভাষিনী চা বাগানে যাবেন তিনি। সেখান থেকে আলিপুরদুয়ারে প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এবার মুখ্যমন্ত্রী সেখানে কোনো প্রশাসনিক বৈঠক করবেন না বলে প্রশাসন সূত্রের খবর। এর আগে 26 এপ্রিল আলিপুরদুয়ারে এসেছিলেন মুখ্যমন্ত্রী। কালচিনি কোদাল বস্তিতেও করেছিলেন প্রশাসনিক বৈঠক। রাজ্যে এই প্রথমবার সাততলা জেলার প্রশাসনিক ভবন তৈরি হয়েছে আলিপুরদুয়ারে। এই ভবনে নির্মাণের জন্য সরকারের খরচ হয়েছে 60 কোটি টাকা। রাজ্য সরকারের 36টি জেলা দপ্তর কার্যালয় এই ভবনে হস্তান্তরিত হবে বলে জানা গিয়েছে। ভবনের দুদিকে 6টি লিফট রয়েছে। এছাড়াও থাকছে একাধিক সিঁড়ি। প্রশাসনের 36টি দফতরের জেলা কার্যালয়। একদিকে দেখা হবে প্রশাসনের কাজ, অন্যদিকে দেখা হবে মানুষের সুযোগ সুবিধাও। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এনআরসির উদ্যোগে হাজরা মোড়ে বিক্ষোভ সমাবেশে সামিল ছাত্র পরিষদ। অসম সরকারের তৈরি নাগরিক পঞ্জিতে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন বা এনআরসি বৈষম্য তো রয়েছে বিভিন্ন জাতির মধ্যে, এমনটাই অভিযোগ তুলে সংসদ চত্বরের ভিতরে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলো। কিন্তু এবার এই ঘটনার প্রতিবাদে কলকাতায় নামল ছাত্র পরিষদ। হাজরা মোড় থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয় তাদের। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায় সহ সাংগঠনিক একাধিক সদস্য। নরেন্দ্র মোদী কুশপুতুল পোড়ানো হয় এই ঘটনায় হাজরা মোড়ে যান চলাচল বেশ খানিকক্ষণ জন্য ব্যাহত থাকে। পরে পুলিশি তৎপরতায় বিক্ষোভ তুলে নিতে বাধ্য হয় আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। গান্ধীজির মতোই নেতাজির ছবিও আসতে চলেছে নোটে, জানালো কেন্দ্রীয় সরকার। গান্ধীজি, সুভাষচন্দ্র বসু একই স্তরে জাতীয় নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নোটে আনার বিষয়টি নরেন্দ্র মোদীর বিবেচনায় রয়েছে বলে জানালেন চন্দ্রকুমার বসু। যদি গান্ধীজির ছবি ভারতের নোটে থাকতে পারে তাহলে সুভাষচন্দ্রের ছবি কেনই বা নোটে থাকতে পারে না? ইতিমধ্যে এই বিষয়ে প্রশ্ন তুলে শুক্রবার রাতেই সস্ত্রীক প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এসেছেন চন্দ্রকুমার বসু। আলোচনা করেছেন 30শে জানুয়ারিকে দেশপ্রেমের দিবস হিসেবে ঘোষণা করা সহ একাধিক বিষয়। তারপরেই জানালেন, কংগ্রেস সরকারের মতো নয়, নেতাজির বিষয়ে বেশ অনুভূতিশীল এই সরকার। তার জীবন এবং কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষকে সচেতন করার জন্য যথেষ্ট সচেষ্ট হয়ে উদ্যোগী হয়েছেন এই সরকার। শুক্রবার 10 টাকার নতুন নোট বাজারে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক। আর তার ঠিক পরের দিনই নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু এই মন্তব্যে নেতাজি প্রেমীদের মনে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সম্ভাবনা দেখা দিয়েছে। এই বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, 1943 সালে 21শে অক্টোবর মণিপুরে অখণ্ড ভারতের প্রথম স্বাধীন সরকার গঠন করেছিলেন নেতাজি। পরাধীন ভারত তৈরি হওয়ার সে আজাদ হিন্দ সরকারের এবার 75 বছর পড়তে হচ্ছে। আমরা নেতাজির স্মৃতিসংঘ বিভিন্ন জায়গায় তৈরি হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে চন্দ্রকুমার বাবু আরও বলেন, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। নেহরুর জন্মদিনে যদি শিশু দিবস হয়, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে যদি শিক্ষক দিবস হয়, তাহলে নেতাজির জন্মদিনে কেন দেশপ্রেম দিবস বা প্যাট্রিয়টস ডে হবে না? ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা এই দাবি জানিয়ে
জানিয়েছিলেন। তৎকালীন বামফর সরকারও এই বিষয়ে অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছিল কেন্দ্রকে, কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, আমাদের দাবি খারিজ করে দেন। তিনি বলেন, দেশের বাকি স্বাধীনতা সংগ্রামীরা কী এমন দোষ করল যে শুধুমাত্র নেতাজির নামটাই এতটা শিরোনামে দেওয়া হবে? নেতাজির নাম করে তো ভগৎ সিং, ক্ষুদিরামও শহীদ হয়েছেন। আসলে কংগ্রেস সবসময় চেয়েছে দেশের জন্য নেতাজি ও আইএনএ ফৌজের আনাটা ছোট করে দেখাতে, কিন্তু এই সরকারের মধ্যে যা দেখলাম তাতে এরা না করে দেয় না বিবেচনায় রাখে। তবে এই জন্য অনেক সময় নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয়, সেগুলো জানিয়ে দেন প্রধানমন্ত্রী। আর একটু ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সলমন খানকে খুনের হুমকি দিল গ্যাংস্টার লয়েন্স বিসনাইয়ের। জানা যাচ্ছে যে ব্ল্যাক বাক হরিণ শিকারের জন্যই তাকে এমন হুমকি দিয়েছে এই গ্যাংস্টার দল। সলমন খানকে খুনের হুমকি দিল পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার লয়েন্স বিসনাই। কিন্তু কেন সলমন খানকে খুনের হুমকি দিল লয়েন্স সে ব্যাপারে মুখ খোলেননি তিনি। তবে মনে করা হচ্ছে ব্ল্যাক বাক হরিণ শিকারই সলমনকে এই হুমকি দেওয়ার আসল কারণ। কেননা রাজস্থানের বিসনাই সম্প্রদায়ের কাছে এই হরিণ পূজ্য। লয়েন্স সাধারণ কোনো গুন্ডা নয়, পাঞ্জাবে তার কুখ্যাত দুষ্কৃতীদের দল রয়েছে। যোধপুরের এক নামী ব্যবসায়ীকে সে খুনও করেছে বলে অভিযোগ। এই মুহূর্তে লয়েন্স জেলে, কিন্তু সে হুঁশিয়ারি দিয়েছে, চাইলে যে কোনো জেল থেকেই পালাতে পারে সে। গতকাল লয়েন্সকে ব্যবসায়ী খুনের মামলায় যোধপুরের একটি আদালতে তোলা হয়। শুনানির পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সে হুমকি দিতে শুরু করে, বলে এই যোধপুরেই খতম করে দেবো সলমন খানকে। পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া তার কাছেও কোনো ব্যাপার না, তবে এখনই জেল পালানোর তার ইচ্ছা নেই। পুলিশ জানিয়েছে এই গ্যাংস্টারের হুমকি আর হালকাভাবে নিচ্ছে না তারা, এই নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। উত্তরে হাওয়ার প্রকোপে দ্রুত নামছে তাপমাত্রার পারদ। তাপমাত্রা কমেছে উত্তর থেকে দক্ষিণের সমস্ত জেলায়। হাড় কাঁপানো ঠান্ডায় এবার জর্জরিত শহরবাসী। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 38%। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন কলকাতার তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির মধ্যেই থাকবে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে পারেন আপনার মোবাইলে। 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে হলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন 24 আওয়ার্স টিভির অ্যাপ। আপনিও কি হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার? তাহলে আপনার এলাকার যে কোনো খবর ছবি সহ পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনার সেই খবরকেই নাম সহ দেখাবো আমরা। 24 আওয়ার্স নিউজ আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়। নমস্কার।